আজ অলক্ষ্মী মেয়েগুলোর গল্প বলব, যে মেয়েগুলোকে দেখলেই সমাজের চোখ বাঁকা হাসি হাসে, অথচ খুব গোপনে এই মেয়েগুলোকেই বানায় গল্পের বস্তু। সমাজের এই জেদি অলক্ষ্মী মেয়েগুলোতে আমি খুঁজি তেজদীপ্ত সূর্যকিরণ, যে মেয়েটা ভীষণ শান্ত, খুব করে সংসারী। আমি তাকে সম্মানের সাথে শোকেসে সাজিয়ে রাখি। সমাজের বদল, সমাজের আলো করা অলক্ষ্মী মেয়েগুলোর প্রতি আমার মাথা নুয়ে আসে ভীষণ। যে মেয়েটা দুর্বার গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক সিগনালে দাঁড়ায়, আমি তাকে আর চোখে দেখি না। স্টিয়ারিং হাতে, তার তেজদীপ্ততা আমাকে দৃঢ় সংকল্পের গান শোনায়। যে মেয়েটা হাজার পুরুষের ভিড়ে ফাইল হাতে নিজের দক্ষতা দেখায়, তার চোখে আমি অগ্নি দেখি। যে মেয়েটা নিজের অস্তিত্ব জানান দিয়ে জোরে হাসে, সবার সাথে অনেক কথা বলে, সে মেয়েটার চরিত্র খোঁজে সমাজ। আর আমি দেখি তার মিশুকে স্বভাব। যে মেয়েটা ফুটপাতে দাঁড়িয়ে ছেলে বন্ধুদের সাথে খোলামেলা পোশাকে সিগারেটে টান দেয়, তার মাঝে সবাই সস্তা কিছু খোঁজে। আর আমি দেখি সে যে ভীষণ সহজলভ্য নয় তা জানান দেয়। যে মেয়েটা সবার সাথে হাসে, যার অট্ট হাসিতে সবাই খোঁজে নোংরামি, সেই মেয়েটাও কষ্ট পেলে একলা ঘরে কাঁদে। যে মেয়েটার মেয়ে বন্ধুর চেয়ে ছেলে বন্ধু বেশি, সে মেয়েটা চরিত্রহীনা নয়। খুব কাছ থেকে জেনে নিও, তার গল্পে ভিন্ন কিছু আছে। যে মেয়েটার জীবনে অনেক প্রেমের পুরুষ, তার কাছেই জেনে নিও তার জীবনের গল্প। শোনা গল্পের পর্বগুলো ভুলও হতে পারে। যে মেয়েটা কর্মযুদ্ধে পুরুষের সাথে সমান তেজে তলোয়ার চালায়, বিয়ে হচ্ছে না বলে প্রতিবেশীরা কটুকথায় ব্যস্ত, সে মেয়েটা উড়নচণ্ডী নয়, সমাজের কাছে স্বাধীনতা ছিনাবার অগ্রসৈনিক সে। এই অলক্ষ্মী মেয়েগুলো উত্তাল পাহাড়ি নদীর মতো, ওদের আত্মায় বাস করে স্ফুলিঙ্গ। ওরা অলক্ষ্মী নয়, ওরাই পাথরের মাঝে ভালোবাসার ফুল ফোটাতে জানে। ওরাই সমাজের কণ্টকাকীর্ণ পথ সরিয়ে নিজেদের জীবনের রাস্তা বানাতে জানে। ওদের আমি অলক্ষ্মী বলি না, বলি স্ফুলিঙ্গ। ওদের আমি অলক্ষ্মী বলি না, বলি স্ফুলিঙ্গ।